উত্তর কলকাতার সবথেকে হন্টেড এবং ভয়ঙ্কর একটা স্থান হলো পুতুল বাড়ি। শোভাবাজার অঞ্চলে গঙ্গার ঘাটের কাছেই এই বাড়ি অবস্থিত। ব্রিটিশ আমলে জাহাজ থেকে মাল আনলোড করে এই বাড়িতে রাখা হতো। তৎকালীন দিনে এই বাড়ির মালিকদের বাবু বলা হতো। তারা এখানে বিভিন্ন মহিলাদের সাথে ফুর্তি করতেন, কখনো তাদের ইচ্ছাতে, কখনো অনিচ্ছাতে। বলা হয় সেই বাবুরা অনেক মেয়ের সর্বনাশ করে এবং অনেককে প্রাণেও শেষ করে দেয়। এইসব মেয়েদের অতৃপ্ত আত্মা এখনও নাকি রয়েছে পুতুল বাড়িতে। বলা হয় এই বাড়ির দোতলাটা সবথেকে বেশি হন্টেড। এখানে এখনও কিছু লোক থাকেন বটে, বাট এই বাড়ি থেকে গভীর রাতে শোনা যায় হাসি, কান্না, চিৎকারের আওয়াজ। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিও ফাইট। আমি আপনাদের হোস্ট কৌস্তভ। পুতুল বাড়ি, কলকাতার অন্যতম হন্টেড প্লেস হচ্ছে কলকাতার পুতুল বাড়ি। এই জায়গাটাতে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটে, অ্যান্ড এই জায়গাটাকে কেন্দ্র করে ইন্টারনেটে অনেক রিউমার্স রয়েছে। এই রিউমার্সগুলো কি সত্যি? সত্যি কি এখানে কোনো এন্টিটি রয়েছে? এটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তাহলে চলুন সোজাসুজি পুতুল বাড়িতে চলে যাওয়া যাক। পুতুল বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব বাইকে 20 মিনিট, তাই এক বিকেলে আমরা বেরিয়ে পড়ি পুতুল বাড়ির উদ্দেশ্যে। বাগবাজারে গঙ্গার ঘাট, যেটাকে মায়ের ঘাটও বলা হয়, সেখান থেকে আইরিটলার দিকে যেতে গেলে এই বাড়ি পড়ে। এখানকার বেশিরভাগ বাড়ি ব্রিটিশ আমলের। সো এখন আমরা চলে এসেছি পুতুল বাড়িতে। এবার পুতুল বাড়িতে গিয়ে জানার চেষ্টা করব এই জায়গাটা কি সত্যি ভৌতিক, এই জায়গাতে কি কোনো সত্যি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে পুতুল বাড়ি। এখানে অনেকগুলো মূর্তি রয়েছে পুতুলের, তাই জন্য এই বাড়িটার নাম দেওয়া হয়েছিল পুতুল বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে মধ্যরাতে অনেকে এখানে ছায়া মূর্তিও দেখেছেন এবং শুনেছেন পায়েলের আওয়াজ। এখন আমি একদম পুতুল বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি। এই যে উপরে এই জায়গাটা, এই পুরো বাড়িটা হচ্ছে পুতুল বাড়ি। এইখানটা এসে কীরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। এখন আমরা আছি পুতুল বাড়ির সামনে, যেখানে একটা পোস্টারও লাগানো রয়েছে, কঠোরভাবে প্রবেশ নিষেধ, অযথা গুজবে কান দেবেন না। এখন আমরা ভেতরে ঢুকব, ঢুকে দেখার চেষ্টা করব যে এখানে কেউ সত্যি কি আছে বা নেই, এবং লোকাল একজন দাদার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব এই বাড়ির অ্যাকচুয়াল ইতিহাসটা কী। পুতুল বাড়ির একদম নিচের ফ্লোরে এখানে একটা গেঞ্জির কারখানা রয়েছে, ডিডি কোম্পানির গেঞ্জির কারখানা, হেড অফিস এটা। এবার আমরা উঠছি হচ্ছে দ্বিতীয় ফ্লোরে, যেটাকে নাকি বলা হয় হন্টেড। এবার সেই জিনিসটা আসলে কি সেটাই আমরা জানার চেষ্টা করছি। বাড়িটা অস্বাভাবিক রকমের ঠান্ডা এবং মাঝে মধ্যে এখানে পচা মাংসের দুর্গন্ধ পাওয়া যায়, যেটাকে খুবই অশুভ বলে মনে করা হয়। পুরো কাঠের, পুরো অনেক পুরনো বোঝাই যাচ্ছে বলতে নেই, একটু গা ছমছমের পরিবেশ কিন্তু রয়েছে, কি বল? এই প্রথম এতটা অবধি আমরা উঠছি, হয়তো জানি না কোথাও দেখেছেন কিনা। সবাই বলেন পুতুল বাড়ির দোতলাটা সব থেকে বেশি হন্টেড। অনেক পুরনো দিনের একটা বাড়ি। ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। বাড়িতে যেমন পোষ্য কুকুর থাকে, তারা গৃহস্থকে কিছু বলে না,
কিন্তু অপরিচিত কাউকে দেখলে তারা চিল্লে ওঠে। ঠিক তেমনটাই অনুভব হয়েছে আমাদের। আমার পুতুল বাড়িতে গিয়ে মনে হচ্ছিল ওখানে কেউ বা কারা আছে যারা চাইছে না আমরা এখানে থাকি। তারা যেন ফিস ফিস করে বলছিল, চলে যাও এখান থেকে, নয়তো ক্ষতি হবে। আমরা এখানের স্থানীয় বাসিন্দা উন্নতি সর্দারের সাথেও কথা বললাম, যিনি গঙ্গায় ডুবুরির কাজ করেন এবং গঙ্গা থেকে লাশ তোলেন। তিনিও বলেন এখানে একটা গা ছমছমে অনুভূতি আছে। যে জিনিসটা আমরা ইন্টারনেটে খুঁজে পাই না, কিন্তু এখানে যে সাধারণ মানুষ রয়েছেন, আশেপাশে যারা থাকেন, তারা এই ব্যাপারটা সম্বন্ধে অনেক কিছু জানেন। তেমনই একজন আমাদের সাথে এখন রয়েছেন, যার নাম হচ্ছে উন্নতি সর্দার। উনি গঙ্গাতে ডুবুরির কাজ করেন এবং ডুব দিয়ে উনি লাশ তোলেন। এই যে এখন আমার সাথে রয়েছেন উন্নতিবাবু, ইতিহাসটা কি, মানে এটা ইতিহাস কি? এটা ব্রিটিশ। আচ্ছা, এখানে ডাকাতের বাড়ি ছিল আগেকার যুগে, ডাকাতের বাড়ি, মানে একদিকে কাঠের সিঁড়ি, একদিকে মানে সিমেন্টের, মানে যেরকম ইটের সিঁড়ি, কিন্তু ভিতরটা ঢুকলে মানুষের গা কিন্তু ছমছম করে। এটা অরিজিনাল কথা, সিঁড়ি পরপর উঠতে গেলেই মানুষের গা ছমছম করে, এমনই এমন ভয়ঙ্কর জিনিস আছে, জায়গায় ওরকম। আর এই বাড়িটা ডাকাতের বাড়ি ছিল? হ্যাঁ, ডাকাতের বাড়ি ছিল। আচ্ছা, আগেকার যুগে, তাহলে মানে ব্রিটিশ পিরিয়ডে এই বাড়িটা যখন ডাকাত দিচ্ছিল, মানে ডাকাতরা এখানে থাকতো কিভাবে? মানে ডাকাত থাকতো কি, ধরো ব্রিটিশদেরকে তাড়াবের জন্য। আচ্ছা আচ্ছা, ওরা এসে এখানে লুকিয়ে থাকতো। আচ্ছা, থাকতো জায়গার উপরে থাকতো, এরা যখন যখন ব্রিটিশরা যখন উঠতো, ওই বুটের মধ্যে উঠছিল, বুটের আওয়াজে ওরা ওদিক দিয়ে পালিয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওদিকে সিঁড়িটা সিমেন্টের, মানে ইটের সিঁড়ি। আপনি বলছিলেন যে এখানে একটা কি শুটিং হয়েছিল বা কিছু হয়েছিল? হ্যাঁ, একটা শুটিং হয়েছিল, ইংরেজরা সে শুটিং করেছিল। ওদের ধরো ওই ক্যামেরা যে এরকম রেখে দিয়ে ওরা শুটিং করছিল, ক্যামেরা আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছিল, টানটানে চলে আপনি আপ চলে যাচ্ছিল, মানে ক্যামেরা আপনা আপনি চলে যাচ্ছিল, কেউ নেই? না, কেউ নেয়নি, ওখানে কোনো লোকই ছিল। আচ্ছা, কারণ আমি তো স্ত্রী আসছি, আমি তো ছিলাম, আমিও টাকা পেয়েছিলাম ওরা যখন ছিল, আমিও ছিলাম। আচ্ছা, ক্যামেরা আপনার ট্রেনে চলে যাচ্ছে, আমরা সবাই জানি নাই, দেখেছি ক্যামেরা চলে যাচ্ছে, মানে কেউ ছিল না? বাট না, কেউ ছিল না। আচ্ছা, এটা একটুখানি মানে অস্বাভাবিক ব্যাপার, ওটা কিছু করার নেই, ওর হতেই পারে না, আবার কিছু করার। আচ্ছা আচ্ছা, ওটা আতঙ্ক রয়েছে একটা, মানে বাড়িটাতে একটা আতঙ্ক রয়েছে। আপনি বলছেন যে এই বাড়িটা যে ভূতুরে বাড়ি, সেটা একটা প্রমোটার জিনিসটা ছড়িয়েছে ছড়িয়েছে আচ্ছা, যাতে এই বাড়িটা বিক্রি কম দামে হয়ে যায় বা কিছু একটা। এটাই হচ্ছে এই ব্যাপারটা, যে ওনারা বলছেন যে এই বাড়িটা ভূতুরে বাড়ি নয়, কিন্তু ভেতরে গেলে একটা গা ছমছমে অনুভূতি হয়। একটা ব্রিটিশ মুভির শুটিং হচ্ছিল, তাই তো? মানে ইংরেজ ব্রিটিশ মুভির একটা শুটিং হচ্ছিল, অ্যান্ড শুটিংয়ের সময় নাকি ক্যামেরা আপনা আপনি চুরি হয়ে যাচ্ছে, বাট আপনা আপনি সরে যাচ্ছে, টেনে নিয়ে চলে অন্য ঘরে ঢুকে যাচ্ছে, এরকম সিস্টেম। আমি জানি না এই ব্যাপারটাকে কীভাবে এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু কিছু একটা রয়েছে সেটা আমার মনে হচ্ছে। আমরা ভেতরে ঢুকলাম, আপনাদের দেখালাম পুরো জায়গাটা, আমাদেরও এরকম একটা নেগেটিভ ফিলিংস হয়েছিল, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। আমার নিজের যেটা মনে হলো সেটাই আপনাদের জানালাম। আপনাদের কি মনে হয়, পুতুল বাড়ি কি সত্যি হন্টেড? সেটা কমেন্ট করে জানাবেন। আর এরকম হন্টেড ব্লগস যদি আরো দেখতে চান, সেটাও আমাকে জানাতে ভুলবেন না। যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে এরকম ফিউচার ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যায়, অনেক মানুষের কাছে সত্যিটা পৌঁছে যায়। তাহলে চলুন, দেখা হচ্ছে এরকমই একটা পরের ভিডিওতে।